ছোট থেকে মধ্যবিত্ত পরিবারে বড় হয়ে ওঠা খড়গপুর আইআইটি থেকে এমটেক পাশ করে ইসরোতে যোগ দেন পীযূষ ভট্টনায়ক। চন্দ্রযান দুই ও চন্দ্রযান তিনে তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পাঁশকুড়ার পীযূষ। বুধবার সন্ধে গোটা ভারতবাসীর চোখ তখন টিভির দিকে, টান টান উত্তেজনা বেঙ্গালুরুতে ইসরোর অফিসে। চন্দ্রযান থ্রি এর ল্যান্ডার বিক্রমের সফট ল্যান্ডিং এর অপেক্ষায় ইসরোর বিজ্ঞানীরা সারি বেঁধে বসে। সেই বিজ্ঞানীদের মধ্যেই বসেছিলেন পীযূষ ভট্টনায়ক, যিনি বাংলার অন্যতম কৃতি বিজ্ঞানী। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর কাটাল গ্রামের বাসিন্দা তিনি। নিতান্তই মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁর বাবা পেশায় সেচ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী, মা গৃহবধূ। যৌথ পরিবারে বড় হয়ে ওঠা পীযূষের হাতেখড়ি গ্রামেরই একটি স্কুলে। ছোট থেকেই শান্ত ও মেধাবী ছেলে পীযূষ। 2009 সালে উচ্চ মাধ্যমিক পাশ, কল্যাণী সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক পাশ। 2013 সালে খড়গপুর আইআইটি থেকে এমটেক, তারপরে যোগ দেন ইসরোতে। চন্দ্রযান থ্রি এর তাপমাত্রা নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন পীযূষ, চন্দ্রযান টু এর একই দায়িত্বে ছিলেন তিনি। আমাদের তো মানে খুবই মানে নিচু জায়গা থেকে ভাই অতটা উঁচুতে গেছে, তো সেই কারণে আমরা তো মানে গর্বের কোনো মানে পরিভাষা পাওয়া যায়নি। খুবই আনন্দিত আমরা যে শুনছি যে পরে আবার সূর্য নাকি উৎক্ষেপণ করবে ইসরো, তো আমরা আশা করতেছি ভাই মানে সেখানেও কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা মানে দেখতে পাবো আমরা। খুবই খুশি তো আমার সম্পর্কে, আমার কাকু হয় আমার ছোটবাবুর ছেলে, তো সেখানে আমাদের পরিবার থেকে আমাদের পাড়া প্রতিবেশী ভারতবাসী সবাই আমরা খুবই গর্ববোধ করছি। আমাদের পরিবারে খুবই আনন্দ এই নিয়ে, মানে বলার ভাষা নিয়ে কিছু। বুধবার ঘড়ির কাঁটায় তখন সন্ধে 6:04, চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসেবে ভারতের পাঠানো চন্দ্রযান থ্রি এর সফট ল্যান্ডিং হল। আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল গোটা ভারত, আকাশে ছেয়ে গেল তিরঙ্গা পতাকা। একই সঙ্গে ঘরের ছেলের এই সাফল্যে আনন্দে আত্মহারা হয়ে উঠল পাঁশকুড়ার পীযূষ ভট্টনায়কের পরিবারের সদস্যরা। পূর্ব মেদিনীপুর থেকে সেলিম আহমেদের রিপোর্ট, আর প্লাস নিউজ।